বাবার কাছে বিবাহযোগ্য কন্যার অবাক করা খোলা চিঠি। আজ নয় হয় কাল আপনিও বাবা মা হবেন, তাই সবাই একবার পড়বেন। প্রিয় বাবা, কেমন আছো? আশা করি ভালো আছো। তুমি ভালো করে জানো তোমার মেয়ে নাবালিকা থেকে সাবালিকা হয়েছে। যদিও তুমি অনেক কাছেই আছো, তবু কিছু কথা তোমাকে কিছুতেই মুখে বলতে পারছি না। কিছুটা সামাজিক আচরণের প্রতি নিষ্ঠা, আবার কিছুটা জড়তা, এবং তোমার উত্তপ্ত চাহনি বিনিময়ে ভয়ে লেখার আশ্রয় নিচ্ছি। কারণ উত্তপ্ত বাক্য বিনিময়ে আর যাই হোক কোনো ঘটনমূলক আলোচনা হতে পারে না। বুঝলে বাবা, পৃথিবীর বেশিরভাগ মানুষই মনে হয় দ্বিচারি মানসিকতার। তুমি, আমি আর আমাদের মতো সাধারণ মানুষরা এই অভ্যাস কিংবা স্বভাব থেকে কিছুতেই বের হতে পারছি না। বাবা হিসেবে আমার যে কাজটা তুমি মেয়ে হিসেবে সমর্থন করে নয়, ছেলের জন্য সেই একই কাজকে দ্বিগুণ উৎসাহ করার উপদেশ দিয়েছো সব সময়। যাই হোক, কিন্তু আজ জীবনের একটা বড় বাকি এসে তুমি সেই কাজই করেছো। তোমার মনে আছে কি, ভাইয়ার যখন বিয়ের কথা চলছিল তখন তুমি বাসার সমস্ত হাদিস বই নামিয়ে হারিকেন জেলে খুঁজছিলে মোহরানা যেন মাত্রাতিরিক্ত বা বোঝা হয়ে না দাঁড়ায় সেই সংক্রান্ত বিধিবিধান, এবং পেয়েও গিয়েছিলে। যেদিন লতা ভাবির বাসায় এই সংক্রান্ত আলাপে গিয়েছিলে সেই দিন হাদিস বইটিও সাথে করে নিয়ে গিয়েছিলে, যেন তোমার ছেলেকে মেয়েপক্ষ মেয়রফান চাপে পিষ্ট করে ফেলতে না পারে আর একটা আদর্শিক বিধি দাঁড় করাতে পারো। আর আজ সেই তুমি যখন মেয়ের বাবা, তখন তুমিই বলছো যে লাখ লাখ টাকা কাবিন ধরতে হবে, না হয় আমার বিয়ে যে টিকবে, এই ছেলেটা যে আমাকে ছেড়ে যাবে না তার কি নিশ্চয়তা থাকবে? আবার উদাহরণও টেনে দিলে দারুণ। রুনো খালার 25 লাখ টাকা কাবিন ছিল, তাই ডিভোর্সের সময় বর বাধ্য হয়ে তা পরিশোধ করেছিল। সুমি কাইসারের কথা বলতেও তুমি ভুলোনি। আচ্ছা বাবা, যেই ছেলের ওপর তোমার এতটুকু আস্থা নেই, সেই যে তোমার মেয়েকে ভালোবাসবে, তা আর চরিত্রের উপর তোমার এতটুকু বিশ্বাস নেই যে অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না, তার কাছে তোমার আদরে কন্যাকে সমর্পণের চিন্তাই বা কি করে করো? আর হাদিসেই তো আছে যে সৎ যুবক পেলে তার প্রস্তাব ফিরিয়ে দিও না। তাকে কি তোমার যথেষ্ট সৎ মনে হয়েছে? যদি হয়েও থাকে তাহলে অকারণে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে কি লাভ? ভাগ্য বলতে একটা কথা আছে, যদি ভাগ্য খারাপ হয় কোটি টাকা কাবিন করেও তুমি আমার সংসার টিকাতে পারবে না। আর করার আগে ভাঙার কথা যখন ভাবছো, তখন আসলে এই সম্পর্কের ভিত্তি মজবুত নিয়ে সংশয় দেখা দিচ্ছে। বাবা, আদর্শ একটা প্যারামিটার, আর আমাদের এই প্যারামিটার হওয়া উচিত আমাদের জীবন বিধান। এখানে সবকিছু মানদণ্ড ঠিক করে দেওয়া আছে। তুমি যখন ছেলের বাবা, তখন তুমি অপরের মেয়ের অধিকার খর্ব করে এটা কখনোই আশা করতে পারো না যে তোমার মেয়ের প্রতি আরেক ছেলের বাবা সদাচরণ করবে। আর মুসলিম তো ভাই এক দেহের মতো, তুমি আরেকজনের মেয়ের জন্য ও পছন্দ করবে যা নিজের মেয়ের জন্য করো। যে হাদিস অপরের মেয়ের জন্য প্রযোজ্য, তা কি তোমার নিজের মেয়ের জন্য অযৌক্তিক ভাবছো? তাহলে বলতে হয় আমার ভীষণ সুবিধাবাদী, ভোগবাদী এবং স্বার্থবাদী, নচেত এই দ্বিগুণ চরিত্র কপটতা ছাড়া আর কি। যে ছেলেটির উপর তোমার যথার্থ বিশ্বাস আছে, হ্যাঁ আছে, আবার আরদরের কন্যাটির মেধা মননের সবচেয়ে বেশি মূল্যায়ন সে করতে পারে, তাকেই বেছে নাও যা আজ আমার জন্য। আর মূল্যায়নের জন্য সবসময় কারি কারি টাকার দরকার হয় না, দরকার হয় সুন্দর একটা মনে। রুনু খালার জামাই যে 1 লাখ টাকা বেতন পেত, খালা যে তার 1টা টাকার মালিক পর্যন্ত ছিল না তা নিশ্চয়ই জানো। শুধু টাকা থাকলেই মানুষ মানুষকে মূল্যায়ন করতে সমর্থন হয় না বাবা, মানুষকে সমর্থন করতে হলে চায় একটা সুন্দর মন। ভাবছ এখান থেকেই হবু স্বামীর স্বার্থ দেখা শুরু করছি? বলবে আমি এখনই পর হয়ে গেছি। এটা যেন কি, যে মানুষটা আমাকে ভালোবাসবে না, আমার অতিরিক্ত মোহরানার ভয়ে তালাকও দিতে পারবে না, দিনের পর দিন অত্যাচার করবে, তার সাথে সামান্য টাকার জন্য আমি 4 দেয়াল আঁকড়ে পড়ে থাকি, এই কি চাও? তবে তাই বলে ভেব না, নিজের সম্মান আর প্রাপ্যটুকু আমি বুঝে নিব না।
তবে সেটা অবশ্যই আমাদের আদর্শের প্যারামিটার অনুযায়ী ঠিক করতে হবে। জীবন বিধানের কিছু অংশ মেনে কিছু অংশকে অগ্রাহ্য করে, আর যাই হোক, একটা পবিত্র জীবন শুরু করার কথা আমি ভাবতে পারছি না। আর 20 লাখ 10 লাখ ধরে বাকের খাতায় শূন্য আকার ইচ্ছাটা তোমার মেন নেই। আমার যেন কপটতা থেকে বের হয়ে শুদ্ধ মানুষ হতে পারে। আজ রাখছি, এটি তোমার আদুরের দুলালি। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।